হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু সফল বাংলা ইউটিউব চ্যানেল সফল বাংলার এর মধ্যে তোমাদের সকলকে স্বাগত জান তোমরা জিএনএমএনএম নার্সিং পরীক্ষা দু হাজার চব্বিশকে লক্ষ্য করে আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে ফিজিক্যাল সায়েন্স ভৌতবিজ্ঞানের আজকে আমাদের আলোচ্য বিষয় টপ টেন কোয়েশ্চেন তোমরা দেখতে পাবে এমন কোয়েশ্চেন নিয়ে এসে যেগুলো কিন্তু খুব একটা সহজ কোয়েশন নয় যারা পারবে আমাকে কমেন্ট করে জানাবে দশে দশ কারা কারা পাচ্ছ ওকে তো ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো এটা এক এটা খুব কঠিন বলবো না তবে বাকিগুলো দেখবে তোমরা কী কঠিন লেভেলের কোশ্চেন ফার্স্ট কোশ্চেন বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি হয় তো এটা হয়তো বা অনেকেই পেরে যেতে পারো অপশনগুলো দেখো তামা স্বর্ণ টাংস্টিন এবং সীসা এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে আশা করছি পারবে এই দেখো অ্যাকচুয়ালি ওই যে বৈদ্যুতিক বাল্ব হয় না এই যে এই যে বাল্বে দেখো এই যে এর মধ্যে যে এই যে এই যে তারটা দেখতে পাচ্ছ যেটা জ্বলে রয়েছে দেখতে পাচ্ছ প্রত্যেকটা বাল্বই থাকে তো এই তারটা কি কোন ধাতু দিয়ে তৈরি তো উত্তরটা হচ্ছে টাংস্টেন অর্থাৎ অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর আশা করছি এই প্রশ্নের উত্তর পেরেছ যদি পেরে থাকো তো ভেরি গুড খুব সহজ কোশ্চেন ছিল এইবার কোশ্চেনগুলো দেখো কোন গ্যাসের উপস্থিতিতে তামা বাতাসে বিবর্ণ হয়ে পড়ে তো কোশ্চেনটা আশা করছি যথেষ্ট লেভেল আছে চারটে অপশন আছে দেখো সালফাইড নাইট্রেট অক্সিজেন অক্সিডাইজিং এবং হচ্ছে হাইড্রোজেন সালফাইড তো কোশ্চেনটা হয়তো অনেকটাই টাফ লেভেল তো আমি আবারও বলছি কোশ্চেনগুলো যদি এই টাইপের কোশ্চেন চাও যে না স্যার কঠিন কঠিন কোশ্চেন করেন কারণ পরীক্ষায় সহজপর্ষ নাও আসতে পারে আমি তোমাদের মিক্স কিছু কোশ্চেন দিয়ে দিচ্ছি বিভিন্ন চ্যাপ্টার থেকে তো এর জন্য কিন্তু ভিডিওটা মানে তোমাদের প্রচুর শেয়ার করতে হবে ভিডিওটা প্রচুর শেয়ার করতে হবে তার সাথে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে যদি প্রথমবার সে থাকো ঠিক আছে দেখো তাহলে এই প্রসেস সঠিক উত্তর কী হবে না দেখো এই যে অপশান আমার ডি রয়েছে হাইড্রোজেন সালফাইড এই হাইড্রোজেন সালফাইড থাকলে কী হয় জানো তো তামার রঙ না বিবর্ণ হয়ে যায় অর্থাৎ তামার কালার কী তামা দেখবে তামাটে কালার হয় তাই না কিছুটা তোমার এই সেই কিছুটা হচ্ছে সেই তামাটে কালার যে না তো লাল মেরুন থেকে একটু যদি কালচে লাল বলা যায় তো সেই কালারটা হচ্ছে তামার কালার সেটা কী হয় বিবর্ণ হয়ে যায় বিবর্ণ মানে সাদা সাদা এরকম টাইপের হয়ে যায় তো যে গ্যাসের কারণে যেটা হয় সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড অপশন আমার ডি হচ্ছে সঠিক উত্তর আশা করছি এই কোশ্চেনের উত্তর সবাই দিতে নি যাই হোক তো চাপনার কোনো ব্যাপার নয় যে এত কঠিন তো অ্যাকচুয়ালি কঠিন কোশ্চেন ঠিক আছে এবার আসছি নিম্নলিখিত কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস নয় দেখো নয় বলেছে এবং আমাদের বলে রাখি জিএমএনএম পরীক্ষা কিন্তু নিষ্ক্রিয় গ্যাস এই গ্রিন গ্যাস থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসছে তো চারটে অপশন কী আছে দেখো নাইট্রাস নাইট্রাস অক্সাইড আছে জলীয় বাষ্প আছে সিএফসি এবং হাইড্রোজেন আছে তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি হাইড্রোজেন তোমার মাথায় রাখবে হাইড্রোজেন হচ্ছে একটি গ্রিন গ্যাস নয় বাকি যে যে গ্যাসগুলো বললাম নাইট্রাস অক্সাইড এটা একটা গ্রিন গ্যাস জলীয় বাষ্প সি ঠিক আছে এগুলো সব হচ্ছে আমাদের গ্রিন হাউস গ্যাস ঠিক আছে এগুলো সব হচ্ছে আমাদের গ্রিন গ্যাস তো বন্ধুরা তোমাদেরকে একটা ছোট্ট আপডেট দিই তারপর আমি আবার ক্লাসটা কন্টিনিউ করছি বন্ধুরা সুখবর ভেরি 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 গুড নিউজ সেটা হচ্ছে তোমাদের জেন এমএল দু হাজার লক্ষ্য করে আমাদের ফোর্থ ব্যাচ সংকল্প সংঘর্ষ ব্যাচ এর আগে আমরা আলোচনা করছিলাম সংকল্প ব্যাচ এটা সংঘর্ষ ব্যাচ সংঘর্ষ নাম শুনে বুঝতে পারছো যে একটা যুদ্ধযাত্রা বা যুদ্ধ জয়ের জন্য একটা সংঘর্ষে লিপ্ত হওয়া তো আমরা সেই যুদ্ধ জয় যেহেতু করতে যাচ্ছি তার জন্য কিন্তু সংঘর্ষটা দরকার ওই জন্য ব্যাচের নাম লেগেছে সংঘর্ষ তো এই ব্যাচটায় তোমরা কী কী পাবে সেটা তোমাদের বলি আগে আগের ব্যাচের মতো সেম অ্যাজ অ্যাজ দ্য অ্যাবভ যা আমি ব্যাচ করিয়েছি যা যা ক্লাস হয়েছে আমাদের বিফোর যা যা ক্লাস হচ্ছে সমস্ত ক্লাসের মধ্যে সেম লাইভ ক্লাস পাচ্ছ লাইভ ক্লাস হয়ে গেলে মিস যদি হয়ে যায় রেকর্ডিং ক্লাসও পেয়ে যাবে ঠিক আছে বা তুমি ধরো আবার দেখতে চাইছো ক্লাসগুলো দুবার তিনবার করে রেকর্ডিং দেখতে পাবে দেখো এটা হচ্ছে মজা লাইভ ক্লাস করার বা তোমার হচ্ছে কি অনলাইন ক্লাস করা এটাই মজা যে যেই ক্লাসটা তুমি বুঝতে পারবে না একবার দশবার দেখলে দশবার দেখতে পারবে ঠিক আছে এটা হচ্ছে অনলাইন ক্লাসের একটা মজা যেটা অফলাইনে ব্যাচে পাবে না ঠিক আছে তো লাইভ ক্লাস পাচ্ছ আর এটা অনেকেই জিজ্ঞাসা করে স্যার কি অনলাইন না অফলাইনে তো অবশ্যই অনলাইন হয় অফলাইনে কখনও নিশ্চয়ই লাইভ ক্লাস হয় তো এটা এ দেখি বুঝতে পারছো আশা করছি তো লাইভ ক্লাস তার সাথে হচ্ছে রেকর্ডিং ক্লাস পাচ্ছ দেন তুমি পাবে যেটা সেটা সেটা বলে দিই যেদিন যা ক্লাস হয় ধরো আজকে আমি জীবনবিজ্ঞানের করার টপিক বা আজকে ধরো ম্যাথ করাচ্ছি বা আজকে ধরো আমি বিজ্ঞান করার টপিক করাচ্ছি তো একদম বেসিক থেকে তোমাদের পড়ানো হবে পড়ানোর পর তোমাদের যে যে পড়া পড়ালাম সেই টপিকের উপর কালকে কোশ্চেন নিলাম ঠিক আছে তাহলে কি হবে তোমাদের মধ্যে না যে কোয়েশ্চেনগুলো আসবে ধরো তুমি কতটা কি শিখলে না শিখলে তোমার কোনো প্রশ্ন আসছে না এইগুলো করলে না আর অনেকটা এগিয়ে থাকবে অন্যদের থেকে ঠিক আছে সময়টা খুবই কম তোমাদের এই কম সময় মধ্যে যেভাবে হোক আমরা বেস্ট তোমাদের যত রকম সম্ভব বেস্টটা দেওয়ার চেষ্টা করছি যেন তোমাদের কিছু হোক না হোক তোমরা শিখতে যেন পারো পরীক্ষা যেন এমন না হয় যে আমি হাত মানে হাত পা কামড়াচ্ছি কিচ্ছু বুঝতে পারছে না কি কোশ্চেন এরকম যেন না হয় তো যতটা সম্ভব আমি চেষ্টা করবো প্রত্যেকটা টিমে যারা আছে অন্যান্য স্যার ম্যামও আছেন তারা ক্লাস যেরকমভাবে করাচ্ছেন সেভাবে করাবেন তোমরা কিন্তু প্রত্যেকেই বারবার করে বলছি যদি ক্লাস করার মানসিকতা থাকে দেন তোমরা ভর্তি হও আমি ভর্তি হলাম ব্যাস তারপর দুদিন পর ছেড়ে দিলাম এমনটা নয় তোমার যদি মনে হয় জীবনে কিছু করব আমার খাট খাটার আমার এ আছে আমি খাটতে পারবো এইটুকু ক্ষমতা আছে বা আমার আমার মধ্যে এইটুকু জেদ আছে আমি খাটতে পারবো ঠিক আছে তবেই ভর্তি হও আমি এমনি ভর্তি হয়ে গেলাম তারপরে আমি কোনো ক্লাস করলাম না তাহলে কিন্তু দরকার নেই আমি সত্যি কথা বলছি ঠিক আছে আচ্ছা এর জন্য তোমাদের কী করতে হবে ব্যাচে যদি জয়েন করতে চাও এত কিছু তো বললাম যে এবার ব্যাচে জয়েন করার প্রসেসটা হচ্ছে তোমাকে এই যে নাম্বারটা আছে দেখো নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে আর একটা জিনিস তো বলতেই বলে গেছি সেটা কোর্স ফি যেটার জন্য তোমাদের অনেক কোয়ারি আছে স্যার কোর্স ফিটা কত কোর্স ফি হচ্ছে অনলি সেভেন হান্ড্রেড রুপিস মাত্র সাতশো টাকা ঠিক আছে এর বাইরে কি কোনো টাকা লাগে না এর বাইরে কোনো টাকা লাগছে না ওকে এই তোমার হচ্ছে মক টেস্ট এই সমস্ত ক্লাস সব কিছু পেয়ে গেলে মাত্র সাতশো টাকায় বলো আর কি চাই তাই না তো আর দেরি না করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো এবং আমি তোমাকে ডিটেলসটা বলে দেবো দেবেন তুমি পেমেন্ট করে গ্রুপে জয়েন করো টেলিগ্রাম গ্রুপে তোমাদের ক্লাসগুলো হবে ঠিক আছে তো আশা করছি জিনিসটা ক্লিয়ার হয়েছে এবার আমি তোমাদের ক্লাসে ফিরিয়ে নিয়ে যাচ্ছি দেখো বন্ধু তারপরে যে প্রশ্নটা দেখছি যে ঢালাইয়ের কাজে ঢালাই বলতে এখানে কিন্তু অ্যাকচুয়ালি ঢালাই নয় এই কথাটা ঝালাই হতো বা ঝাল দেওয়ার কাছে ঠিক আছে মানে যেটাকে আমরা ওয়েল্ডিং বলছি তো ঢালাই হবে না অনেকে ঢালাই লিখেও তো এখানে লিখে দেয় ওয়েল্ডিং বা ঝালাই কাছে ঠিক আছে ঝাল দেওয়ার কাছে ঝালাই কাজে কোন গ্যাস দুটির ব্যবহার অধিক হয় অর্থাৎ কোন গ্যাস দুটো বেশি প্রয়োজন মানে আমাদের বেশি কাজে লাগে তো যেহেতু আমি ওয়েল্ডিং আমার যে আমি যে কলেজে পড়াই সেই কলেজের যে স্টুডেন্টদেরকে আমি যেটা করাই সেটা আমার ট্রেডটা হচ্ছে ওয়েল্ডার ট্রেড তো আমি ছেলেমেয়েদেরকে ওয়েল্ডিংই শেখাই তো আমি জানি এই প্রশ্নের উত্তর কী হতে পারে তো যাই হোক কোশ্চেনটা দেখো কোশ্চেন দেখে অনেক তো অনেকে বুঝতেই না তো বাকি যারা যারা আছো দেখো এটা হচ্ছে আউট নলেজ কোশ্চেন ঠিক আছে যারা যারা করেছো বা অন্য কোনো ওয়েল্ডিং এই সমস্ত ধারণা আছে তারাই একমাত্র পারবে সবাই কিন্তু পারবে না তো চারটে অপশানে দেখো অক্সিজেন এবং অ্যাসিডিন আছে হাইড্রোজেন এবং সালফার ডাইঅক্সাইড আছে নাইট্রোজেন এবং বিউটেন আছে এবং কোনোটি নয় এই কোয়েশ্চেন আমি এইটুকু বলতে পারি নাইনটি পার্সেন্ট হয়তো উত্তর দিতে পারবে না যাই হোক এই প্রশ্ন সঠিক হচ্ছে অক্সিজেন এবং অ্যাসিডিলিন মাথায় রাখবে অ্যাসিডিলিন হচ্ছে এমন একটা গ্যাস যেটা না থাকলে তুমি কিন্তু ওয়েল ওয়েল্ডিং বা কাটিং কিছুই করতে পারবে না ঠিক আছে গ্যাস ওয়েল্ডিং বা গ্যাস কাটিং এগুলোর জন্য কিন্তু এই অ্যাসিডিলিন গ্যাসটা দরকার হয় ঠিক আছে তো অপশান আমার এ হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর তো কারা কারা পারলে এই প্রশ্নের উত্তর দিতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ওকে চলো তারপরে কোশ্চেন গভীর সমুদ্র দেখো তোমাদের সমুদ্র নিয়ে একটা প্রশ্ন দিয়েছিল দু হাজার তেইশে তো আমি এই সমুদ্র নিয়েও তোমাদের একটা প্রশ্ন দিলাম যে গভীর সমুদ্রে ডুবরিরা শ্বাস প্রশ্বাসের জন্য বায়ুতে নাইট্রোজেনের প্রতিস্থাপিত কোন নিষ্ক্রিয় গ্যাসকে ব্যবহার করেন দেখো কোশ্চেনগুলো আমি এইটুকু বলতে পারি একদম হালকা ফুলকা কোশ্চেন কিন্তু নয় আর আমাদের ব্যাচে কিন্তু এই রকম ধরনের তোমাদের যারা যেন তোমরা প্রত্যেকেই তৈরি হয়ে যাও এমনভাবে তৈরি করা হবে যেন প্রত্যেকে যেন জিনিসগুলো তোমাদের এরকম না আমরা এই বাবা তো পড়িনি আগে হ্যাঁ ব্যাচে যারা যেন পড়ছে এখনো পর্যন্ত ওদেরকে একটু একটু করে ধীরে ধীরে শেখাচ্ছি তোমাদেরকেও আস্তে আস্তে শিখতে হবে তাড়াতাড়ি করতে হবে না একটু সময় লাগবে তো যাই হোক এর জন্য কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু এটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে না নিষ্ক্রিয় গ্যাস দেখো নিষ্ক্রিয় গ্যাস কি যে গ্যাস হচ্ছে অন্য কোনো মানে রাসায়নিক বিক্রি অংশগ্রহণ করে না তাদেরকে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস বলি তাই তো তো চারটে অপশন দেখো চারটে অপশনের মধ্যে হিলিয়াম যেটা আছে সেটাই হচ্ছে কি এই হিলিয়ামটাই এই নাবিক যারা আছে মানে সমুদ্রের ডুবরি যারা থাকে তারা কি করে জানো তো শ্বাস প্রশ্বাসের জন্য নাইট্রোজেনের প্রতিস্থাপিত প্রতিস্থাপিত মানে নাইট্রোজেনের পরিবর্তে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে হিলিয়াম গ্যাস ওকে তো অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর পৃথিবীতে সব থেকে কঠিন পদার্থ হলো ড্যাশ এটা এটা আশা করি অনেকেই পারবে চারটে অপশন হচ্ছে তামা স্বর্ণ হিরক এবং লোহা তো আবার অনেকে গুলিয়ে যেতে পারে তো এই সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি হিরক ঠিক আছে অপশন নাম্বার সি হচ্ছে উত্তর হিরক চলে আসি পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি লুব্রিকেন্ট হিসেবে ব্যবহৃত হয় লুব্রিকেন্ট ঠিক আছে হিসেবে ব্যবহৃত হচ্ছে একটা অপশনে দেখো টিন আছে সিলিকন আছে গ্রাফাইট আছে এবং হিরক আছে তো এখানে অনেকে গুলি যেতে পারে লুব্রিকেন্ট হিসেবে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে গ্রাফাইট অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর গ্রাফাইট আচ্ছা তোমরা একটা আমাকে একটা হোমওয়ার্কের কোশ্চেনের অ্যান্সার দেবে যে গ্রাফা যে আমার হচ্ছে কি হ্যাঁ একটা প্রশ্ন হচ্ছে পেনসিলের পেনসিলের যে মুখটা থাকে না পেন্সিলের যে মুখটা আমরা দেখতে পাই মনে করো এই একটা পেন্সিল তো পেন্সিলের যে অগ্রভাগে যে মুখটা থাকে সেই মুখে সেই মুখটায় আমরা কোন ধরনের কোন ধর কোন ধাতু থাকে এর মধ্যে ঠিক আছে এটা তোমরা কমেন্ট করে জানাবে এখানে কি কী কী ধাতু থাকে বা কী ধাতব পদার্থটা থাকে সেটা তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো পরের প্রশ্ন নিম্নলিখিত কোন কাজে সিলিকন কারভাইট ব্যবহৃত হয় কোশ্চেনটা যথেষ্টই টাফ লেভেল আছে চারটা অপশন আছে জলীয় বাস্য উৎপাদনে শক্ত পদার্থ কাটার কাজে অপ্রচলিত শক্তি উৎপাদনে এবং কোনোটি নয় তাহলে কি বললাম কোশ্চেনটা হচ্ছে সিলিকন কার্ভাইড ব্যবহৃত হয় দেখো সিলিকন কার্বাইড অ্যাকচুয়ালি ব্যবহৃত হয় শক্ত কোনো পদার্থ বা কোনো ধরো কঠিন পদার্থ কাটার জন্য কিন্তু আমরা এই সিলিকন কার্বাইডে ইউজ করে থাকি অপশন নাম্বার বি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর ক্লিয়ার অপশন নাম্বার বি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর দেখো কোশ্চেনগুলো কতটা টাফ লেভেল আছে আচ্ছা আমরা চলে আসছি আজকের শেষ প্রশ্ন এরপরে আমাদের আর কোনো প্রশ্ন নেই নটা টোটাল কোশ্চেন ছিল নটা আমি দশটা বলেছিলাম হয়তো নটা কোশ্চেন তো গ্যালভালাইজড লোহার পদার্থে কিসের প্রলেপ দেওয়া হয় গ্যালভালাইজড লোহার পদার্থে কীসে প্রলেপ দেওয়া হয় ক্রোমিয়াম দস্তার নিকেল এবং কোনোটি নয় এই কোশ্চেনের উত্তর যেটা হবে সেটা তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে এটা গ্যালভালাইজেন আমরা কি জানি যে যখন লোহার ওপর দেখবে অনেক সময় মোর্চে ধরে যায় তো মরচে যাতে না ধরে তার জন্য আমরা কী করি একটা প্রলেপ দিতাম ঠিক আছে দিতাম কি দিই এখনও পর্যন্ত যারা যারা জানেন জিনিসটা তারা জানবে ফিজিক্যাল সায়েন্সের এইটা খুব সহজ একটা জিনিস তো এটার জন্য আমরা কোন মানে কি ধাতুর প্রলেপ দিই সেটা তোমাদের এটা কমেন্ট করে জানাতে হবে যারা যারা পাল পারলে কতগুলো পারলে সেটা কমেন্ট করে জানাও এবং হায়েস্ট কত হলো সেটা আমি দেখবো ঠিক আছে আমি প্রত্যেককে কমেন্টে দেখি এবং প্রত্যেকে কমেন্টের রিপ্লাইও দিই দেখবে প্রত্যেককে আমি রিপ্লাই দিচ্ছি তো কার টেন অফ সরি নাইন আউট অফ নাইন হয়েছে আমি দেখতে চাই তাদের নামগুলো ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ দেখার জন্য আবারও বলছি যদি পেট ব্যাচে ভর্তি হওয়ার থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা যদি মনে হয় আমাকে কলও করবে বাট সবসময় নয় সবসময় ধরা হয় না কল করার দরকার নেই শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করলেই হবে ওকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ নমস্কার